সকালে মদ্যপবস্থায় দেশি পিস্তল নিয়ে এলাকায় তাণ্ডব করলেন প্রাক্তন প্রধানের স্বামী বলে অভিযোগ এদিন তিনি পিস্তল নিয়ে এলাকাবাসীদের তাড়া করার পাশাপাশি ভয় দেখায় বলে অভিযোগ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা গ্রাম পঞ্চায়েত এলাকায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেপ্তার করে ধৃতের কাছ থেকে একটি বেআইনি পিস্তল উদ্ধার হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় ভালুকা অঞ্চলের পেমাই গ্রামের একটি আমবাগানে প্রাক্তন তৃণমূল প্রধান মিনু মুসোর স্বামী পূরণ মুসোর মদ্যপ অবস্থায় এলাকায় পিস্তল নিয়ে ঘোরাঘুরি করছিল এলাকাবাসীদের পিস্তল দেখিয়ে হুমকি দেয় বলে অভিযোগ খবর পেয়ে ভালুকা ফাঁড়ির এসআই আনিসুর রহমানের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়ে গ্রেপ্তার করে তাকে রবিবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়

মালদা থেকে দেবু রিপোর্ট আনন্দ বার্তা